ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আইসিটি এডুকেশন লিটারেসি অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক দলটির মোটামুটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের মাননীয় উপকামার ম্যাডাম এবং স্কুলের হেড ম্যাডাম এবং আমন্ত্রিত উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অত্র এলাকার সবচেয়ে ইন্টেলেকচুয়াল এবং মেরিটেরিয়াস জয়েন্টের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও সালাম। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছি। তো আমরা যদি স্মার্ট শব্দটাতে বিশ্লেষণ করি তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা আছে এস ফর স্পেসিফিক এবং এ ফর অ্যাপ্লিকেবল এবং এম ফর ডিজারেবল এবং টি ফর টাইমবল। তো আমাদের যে চারটা গুণের সমন্বয় যে জিনিসটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু উপযোগী। তো আমরা যেটা শিখলাম বর্তমান সরকার, আমি যতটুকু জানি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের প্রশিক্ষণ নিতে হলে তাদেরকে অগ্রিম পে করতে হবে, অগ্রিম টাকা দিতে হবে, টাকা দিয়ে এই ধরনের ভ্যালুয়েবল প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এক্সেপ্ট আমাদের দেশ, যে দেশে আমাদের মতো দেশ যে টাকা দিয়ে, গভর্নমেন্ট টাকা দিয়ে আমাদেরকে ডেকে প্রশিক্ষণ দিচ্ছে, সেজন্য আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ এবং আমাদের এই দেশটাকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের জন্য বর্তমান সরকারের যে প্রচেষ্টা সেটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হা বলবো, পজিটিভ বলবো এবং ইয়েস বলবো। এবং আমরা আজকের এই বিগত 10 দিনে যেটা প্রশিক্ষণ ধারণ করলাম, আমাদের প্রোগ্রাম ম্যাডাম নিয়মিত আমাদেরকে তদারকি করেছেন, আমাদের প্রশিক্ষক শামীম স্যার এবং আমাদের সাইফুল স্যার, ইভেন আমাদের বকের স্কুলের ম্যাডাম সবাই আসলেন ম্যাডাম, তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেন আমরা যেটা শিখলাম সেটা আমরা আমাদের প্রতিষ্ঠানে যে আমাদের এই ছাত্রছাত্রীর মাঝে তাদের কাছে এটা বিলিয়ে দিই, তারাও স্মার্ট বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে সাহায্য করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।